আজ আমি শেয়ার করবো পনির টিক্কার খুব সহজ একটি রেসিপি তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব জল ঝরানো টক দই টক দইটাকে আমি আধ ঘন্টার জন্য একটা ছাকনির মধ্যে দিয়ে রেখেছিলাম যাতে জল আউট হয়ে যায় দিয়ে স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু বিট নুন গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো আর তন্দুরি মশলা এবার দিয়ে দিলাম সামান্য একটু বেসন কসুরি মেথি লেবুর রস আর সামান্য একটু সরষের তেল এবার সমস্ত কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নেব যে মিশ্রণটা আমরা রেডি করেছি তার মধ্যে কেটে রাখা পনিরের কিউবগুলোকে দিয়ে দেবো আর দিয়ে দেবো এরমভাবে কেটে নেওয়া বেল পেপার আর পেঁয়াজের টুকরোগুলোকে সমস্ত কিছুকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার স্কিউরগুলোকে আমি জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে স্কিওয়ারগুলো পুড়ে না যায় এবার ঠিক এরমভাবেই স্কিওয়ারের সাহায্যে পনির আর সবজিগুলোকে সাজিয়ে নিতে হবে প্যানে অল্প বাটার গ্রিস করে নেব আর স্কিয়ারগুলোকে এরমভাবে আমি রেখে দিচ্ছি চারিদিক দিয়ে আমি পনিরগুলোকে ভালো মতো ভিজে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু এরমভাবে একটু বাটার ব্রাশ করতে হবে আর আমাদের পনির টিক্কা কিন্তু একদম রেডি কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা